আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল স্টুডেন্টিয়াল। আজকে বক্সের মধ্যে থেকে একটা আউট অফ দ্য বক্স ভিডিও আনলাম আপনাদের জন্য। আজকে করব একটা বুক রিভিউ, তবে যেই সেই বুক নয়। বুকটি লিখেছে একজন জনপ্রিয় রাইটার, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর, ডান্সার, ডান্স কোরিওগ্রাফার, ওয়েডিং প্ল্যানার, টি শার্ট ব্যবসায়ী, ছেসরা, 45 টাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক অন্তিক মাহমুদ। আজকে নিয়ে এসেছি অন্তিক মাহমুদের লেটেস্ট বই প্যারাহীন 3। বইটির খুব একটা ইনডেপথে যাব না, কারণ এটি ইনডেপথে যাওয়ার মতো কোনো বই নয়। আমরা একটি আনবক্সিং করব, সিম্পলি একটি ওভারভিউ দেবো এবং আমার ফার্স্ট ইমপ্রেশনগুলো বলবো যে বইটি কেমন লেগেছে আমার কাছে। চলুন শুরু করি। একটি বিশেষ কথা বলে রাখি, বেশ কয়েক সপ্তাহ ধরে আমাদের টাইম শর্টেজের কারণে আমরা রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারছি না। আমাদের মাথায় বেশ কয়েকটি আইডিয়া রয়েছে এবং স্ক্রিপ্ট রয়েছে, তবে টাইম শর্টেজের কারণে আমরা আসলে ভিডিও কাজে হাত দিতে পারছি না। তাই আপনাদের জন্য আজকে খুব দ্রুত একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা শীঘ্রই আমাদের সব সমস্যাগুলো সমাধান করে আমাদের রেগুলার ভিডিওতে ব্যাক করব। এই জন্য স্টুডেন্টিয়ালের টিম থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আমাদের সাথেই থাকবেন। ওরা ভুলে যাক, তবু বলতে দিস না আমার। এখন চলে আসা যাক আনবক্সিংয়ের দিকে। রেফারেন্সের জন্য আমার কাছে অন্তিক মাহমুদের আগের বইটি, মানে প্যারাহীনের যে আগের টিকুয়েলটি ছিল প্যারাহীন 2, সেটি আছে। আগের বইটি ছিল হচ্ছে মালিয়া শেখের থিমে, যেটা প্যাকেটে বোঝা যাচ্ছে। আর যতদূর জানি এবার পিটু সাপার থিমটি থাকার কথা। চলুন, লাগবে না। কেমনে কি কেক খাওয়ার একটা চামচ দিছে। ও এই যে পোস্টারটি স্ক্রিনে সুন্দর মতো দিয়ে দিব। আর এই যে প্যাকেট, যা বলছিলাম, এবার এসছে পিটু সাপা। যতদূর জানি প্যারাহীন 1-টা ছিল হচ্ছে অন্তিক মাহমুদের টি শার্ট, সেকেন্ডটা ছিল হচ্ছে মালিহা শেখের, এবং থার্ড প্যারাহীন 3, এটি দিয়েছে পিটু সাপার। বলতে পারেন আমি ভালোই ফ্যান। আরে পিটু সাপার জামা কেটে ফেলছি। ও এই যে হচ্ছে এবারে কভারটি। কারো বার্থডে, আমার বার্থডে এখনো আসেনি, বার্থডে দিন পেলে ভালোই লাগতো। কার্ড আর হচ্ছে ইয়েস সিগনেচার। আমি কালেক্টর এডিশন অর্ডার দিয়েছিলাম, তো সেটার সাথে সিগনেচার দিয়ে দিয়েছে একটি। চলুন এখন বইটি পড়ে ফেলে এবং রিভিউর দিকে চলে যাই। তো এখন যদি আমার ইমপ্রেশনের দিকে আসতে যাই, আমি বইটি 2বার পড়েছি এবং বলা যায় প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার পড়ে মজাটা বেশি পাওয়া যায়। এটি একটি কমিক বুক, আসলে বই বলা যায় না, কমিক বুক। বাংলাদেশে এমনিতে তেমন একটা কমিক বুক অ্যাভেলেবল না। অন্তিক মাহমুদ বেশ একটি উদ্যোগ নিয়েছে দেশে কমিক বুকগুলো আনার জন্য এবং এই কালচারটি শুরু করার জন্য। আর যদি বইয়ের কথা বলছে, মানে বুক রিভিউর লেন্স থেকে দেখতে যাই এটিকে, তবে মোটামুটি ভালো একটি স্টোরি রয়েছে। প্যারাহীন 1 এবং 2-এর তুলনায় এটি একটি কমপ্লিট স্টোরি বলে মনে হয়েছে আমার কাছে। ফান আছে বইটির মধ্যে অবশ্যই, যেহেতু কমিক বুক প্লাস অন্তিক মাহমুদের লেখা, ফান রয়েছে এর মধ্যে। এবং এর মধ্যে একটি স্টোরিও রয়েছে, একটু কিছু লার্নিং লেসনও রয়েছে। স্পয়লার না দিয়ে যদি বলি, এখানে দেখে বোঝা যাচ্ছে আসলে এই প্যারাহীন 3টি একটি বার্থডে থিম বুক, মানে জন্মদিনের থিমে তৈরি করা। জন্মদিনের বিভিন্ন ভালো দিক, মন্দ দিক, ফানির দিক এবং একটু শিক্ষার দিক। তা এটা পড়ে ভালোই লাগবে, এমন না যে আপনি সারাজীবন মনে রাখবেন, আপনার অন্তরে গেঁথে যাবে, সেই লেভেলে কিছু না। পড়ে মজা পাবেন, আনন্দ পাবেন, একটু হাসবেন। একজন প্রফেশনাল বুক রিডার হয়ে থাকেন এবং যদি বা চান যে ভালো একটা স্টোরির জন্য বই পড়বেন, না, মোটেও না, মোটেও না। এটি জাস্ট এক সময় পড়ে একটু মানে মজা পাওয়ার জন্য, একটু হাসাহাসি করা, একটু মজা পাওয়া, জাস্ট ওই জন্যই। এখন যদি একটু কম্প্যারিজনের দিকে যেহেতু একটি কমিক বুক, তাহলে কমিক্স বুক বলতে আর আমাদের না, একটু বেশি দূর চলে গেছে ভাই। মার্ভেল কমিক্স বা ডিসি কমিক্স। এখন যদি আমরা কম্প্যারিজন বলতে যাই, তাহলে এটি কম্পেয়ার করা যায় হচ্ছে অন্তিক মাহমুদের যে প্রিভিয়াস কমিকগুলো ছিল, যেমন হচ্ছে প্যারাহীন 1-2 কিংবা হচ্ছে নোমান 1-2। আমি তেমন একটা ফলো করিনি, নোমানের পরের স্টেজগুলো আমি দেখিনি বা পড়িনি, শীঘ্রই পড়ব ভাবতেছি। তো সেইগুলোর তুলনায় এটি ভালো মনে হচ্ছে, এটি কমপ্লিট স্টোরি মনে হচ্ছে। যেখানে প্যারাহীন 1-এ একটা কমপ্লেন ছিল যে এটা কোনো স্টোরি তেমন ছিল না, আর প্যারাহীন 2-তে আমার মনে হচ্ছে একটু ল্যাকিংস আছে, যে হ্যাঁ স্টোরি আছে কিন্তু মানে মিলতেছে না, কিন্তু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সেই তুলনায় হ্যাঁ প্যারাহীন 3-টা একটি কমপ্লিট স্টোরি বলে মনে হয়েছে। এবং হ্যাঁ আগেইন কোনো বড় স্টোরি না, জাস্ট 10 মিনিট পরে মজা পাওয়ার মতো একটা জিনিস। আর যদি বইটিকে রেট করতে যাই 10-এর মধ্যে, তাহলে এটি একটি সলিড 7.96 দেওয়া যাবে। তো গাইজ এটি ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি খুবই তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে, আসলে যা বলছিলাম আগে যে টাইম শর্টেজের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তবুও আমরা খুবই শীঘ্রই ব্যাক করবো আমাদের রেগুলার ভিডিওগুলো নিয়ে। এটি খুবই তাড়াতাড়ি আজকে মানে জাস্ট অনস্পট করে ফেলা ভিডিও। আমাদের নেক্সট ভিডিও টাইটেলটি হবে রোলার বল ভার্সেস জেল পেন ভার্সেস বল পয়েন্ট পেন দি আলটিমেট শোডাউন। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করুন না আবার গালা গাইছিস না কমেন্ট নিচে গালা গালি বলবো গালি অন্তিকের কিছু নিউ ফ্যান আছে না, নিউ ফ্যান রেট রোস্টিং করে। আচ্ছা।